তেগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিশ্বাস হঠাৎ দোতলার উপরে আগুন প্রতিবেশীরা এসে আগুন নেভায় এবং জঙ্গিপুর আউটপোস্টের পুলিশ এসে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন আবারও ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা তেগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিশ্বাস গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় আজ বেলা এগারোটা নাগাদ হঠাৎই সাজিম শেখের বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে শনিবার ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় পরিবার সূত্রে জানা যায় শর্ট সার্কিট থেকে আগুন লাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি সহ পুড়ে ভস্মীভূত হয়ে যায় খবর দেওয়া হয় জঙ্গিপুর থানা এবং জঙ্গিপুর আউটপোস্টের পুলিশ আধিকারিককে তড়িঘড়ি ছুটে যায় জঙ্গিপুর আউটপোস্টের পুলিশ আধিকারিকরা পুলিশের হস্তক্ষেপে ও গ্রামবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে পুলিশ এবং স্থানীয় মানুষজন বিউরো রিপোর্ট জঙ্গিপুর টিভি এখানে যেভাবে আগুন লেগে গিয়েছিল তাতে এই যে ঘন বসতি আমাদের এই ঘন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি এইভাবে মানে আমাদের ছেলেরা যদি না থাকতো মানে যুবক ছেলেরা যদি না থাকতো আজকে তারা ছিল বলে ফায়ার ব্রিগেডের মতন কাজ করেছে তারা তবে অবশ্যই আমাদের এখানে একটা ফায়ার জঙ্গিপুর জঙ্গিপুরের বুকে একটা ফায়ার ব্রিগেড থাকা দরকার অবশ্যই প্রয়োজন রয়েছে নালে আজকে আমাদের ছেলেরা যদি না থাকতো তাহলে পাশে বাড়ি তারপরে পাশে বাড়ি এইভাবে পুরো বিল্ডিং এর পর বিল্ডিং আগুন মানে লেগে যেত এরকম অনেক বাচ্চা বেঁচে গেছে মানুষের গরিব মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিভাবে আগুনটা লাগলো কিভাবে লাগলো আগুনটা কিভাবে যে লাগলো শর্ট সার্কিটের মাধ্যমে সম্ভবত আমরা অনুভব করছি এটা করতে হবে প্রয়োজন আছে আমাদের আপনার নাম আমি আব্দুল জব্বার এই করি বিশ্বাস করি